এত লোভনীয় সব ভর্তা, বড় মাছ, বিভিন্ন ধরনের রুটি, কাবাব, হালিম, বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম, সাথে যদি থাকে চা আর কফি, আর এই সবই যদি একই ছাদের নিচে খাওয়া যায় কেমন হয় বলুন তো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি চলে গিয়েছি সিলেটে। সিলেটে যাব, আর সিলেটের একটা বিখ্যাত হোটেল পাঁচ ভাই, এখানে খাবো না তা কি হয়। আসলে আমি এখানকার বেশ রিভিউ দেখেছি আর খুব শুনেছিও যে পাঁচ ভাই রেস্টুরেন্টের খাবার অনেক ভালো, অনেক মজার, তাই আমিও চলে গিয়েছি এই পাঁচ ভাই রেস্টুরেন্টে খেতে। এই পাঁচ ভাই রেস্টুরেন্টটি অবস্থিত হচ্ছে জল্লারপাড় মসজিদের সামনেই। আমরা খাওয়ার জন্য বসে বিভিন্ন ধরনের ভর্তা আইটেম অর্ডার করে দিয়েছিলাম, যেখানে ছিল বিভিন্ন ধরনের মাছ ভর্তা, শুটকি ভর্তা, বেগুন, শিম, ডাল, আলু ভর্তা, বিভিন্ন ধরনের আট নয় ধরনের ভর্তা ছিল। আর প্রতিটা ভর্তার আইটেমই বেশ সুস্বাদু ছিল। আর তারপর হচ্ছে ওরা সার্ভ করে দিয়েছিল, সাথে ডাল ছিল, আর হচ্ছে চিকেন রোস্ট ছিল, আবার হচ্ছে একটা ফিশ ফ্রাই ছিল, আরও ছিল হচ্ছে বড় একদম ফ্রেশ মাছ ছিল, রুই মাছ ছিল, আর সাথে ছিল হচ্ছে ডেজার্ট আইটেমের মধ্যে ফালুদা নিয়েছে। ফালুদাটাও কিন্তু বেশ মজা ছিল। আর আসলে এখানকার খাবার কিন্তু আসলে খুবই মজা, যেটা একদম না বললেই না। খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে একদম নিচে চলে গিয়েছি। নিচে গিয়েই দেখলাম সামনে ওদের হচ্ছে চা বানাচ্ছে। ওদের চা যেখানে বানায় এত চা সেল হয়, আসলে ওনাদের দোকানে আপনি গিয়ে দাঁড়ানোর মতো সুযোগ পাবেন না, এত পরিমাণ ভিড় থাকে এই দোকানটাতে। আর এখানকার আসলে প্রতিটা খাবারই বেশ মজার, মানে কোনটা রেখে কোনটার কথা বলবো আসলে ব্যাপারটা এরকম, প্রতিটা খাবারই খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। আর এখানকার প্রতিটা খাবার ওনারা বেশ সুন্দর করেই পরিবেশন করে, আর চাটাও বেশ ভালো ছিল। আমরা যেহেতু সব খাবারই খেয়েছি তো ভাবলাম চা কেন খাবো না, তার জন্য হচ্ছে চাও অর্ডার করলাম। আর চা অর্ডার দেওয়ার পর হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বেশ কিছুক্ষণ দেখতে লাগলাম যে চা কীভাবে বানাচ্ছে। আর আসলে দেখতে পেলাম যে বিশাল বড় এক সসপ্যানে হচ্ছে দুধ জাল দিচ্ছিল, দুধটা জাল দিতে দিতে একটা লাল চা কালার চলে এসেছে, এত সুন্দর কালার এসেছে যা বলার বাইরে। তারপর হচ্ছে চা নিয়ে খেতে খেতেই দেখলাম যে সামনে বিভিন্ন ধরনের রুটির আইটেমসগুলি ওরা করছে, মানে কি বলবো, এই দোকানটাতে এত পরিমাণ ভিড় থাকে যে বলার বাইরে। আপনি আসলে গিয়ে দাঁড়িয়ে থেকে আপনাকে হচ্ছে সিট নিতে হবে, এছাড়া আপনি জায়গা পাবেন না, মানে প্রচুর পরিমাণ ভিড় থাকে সব সময়। আর দেখা যায় যে প্রতিটা খাবার আইটেম অলওয়েজ পাবেন না, মানে করার ঘন্টা খানিক কিংবা দুই তিন ঘন্টার মধ্যেই দেখা যায় মাঝে মাঝে শেষ হয়ে যায়, এত পরিমাণ ভিড় থাকে। সিলেটে গেলে অন্য কোথাও না খেয়ে অবশ্যই আপনারা পাঁচ ভাই রেস্টুরেন্টে খাবেন, এখানকার খাবার আসলেই খুব মজার। আর এই ছিল আমার আজকের স্বল্প সময়ের ভিডিও যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।